প্রথম পর্বে কি অসন্তুষ্ট চার দিনের মাথায় ফের তলব করা হয়েছে সায়নী ঘোষকে সূত্রের খবর অনেক প্রশ্নের উত্তর তিনি দেননি সায়নী ঘোষ উত্তরে ইডির আধিকারিকরা তেমনভাবে সন্তুষ্ট নন বলেও সূত্র মারফতে জানা গিয়েছে প্রথম পর্বে জেরা মেটেছে এগারো ঘন্টা ধরে দফায় দফায় চলেছে জেরা সূত্রের খবর অনেক প্রশ্নের সে অর্থের উত্তর দেননি যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ সায়নীর উত্তরে এরই আধিকারিক তেমনভাবে সন্তুষ্ট নন বলেও সূত্র মারফতে জানা গিয়েছে আগামী পাঁচই জুলাই আবার সায়নী ঘোষকে তলব করা হয়েছে শুক্রবার রাত সাড়ে এগারোটার আগে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সায়নী ঘোষ সাংবাদিকরা তখন তফরে তফরে প্রত্যাখ্যারত হয়েছিল সায়নী বেরোতেই ক্যামেরার ফ্ল্যাশ ছেঁকে ধরল সংবাদ মাধ্যমের বুম সকালে ইডির তরফে ঠোকার সময় সায়নীকে তো প্রত্যয়ই লেগেছিল সেই প্রত্যয়ই দেখা গিয়েছে বেরোনোর সময়ও তবে দীর্ঘক্ষণে জেরার ধাক্কা সামলানোর ক্লান্তিও ছিল চোখে মুখে সায়নি বলেছে তদন্তে একশো শতাংশ সাহায্য করবেন আগামী দিন তদন্তকারীরা তলব করলে আবারও আসবেন সূত্রের খবর ইতিমধ্যেই তদন্তকারীরা আগামী পাঁচই জুলাই নোটিশ দিয়েছেন পাঁচই জুলাই ফের তলব করা হয়েছে সায়নী ঘোষকে শুক্রবার এগারোটা একুশ মিনিটে সল্টেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা হন সায়নী সূত্রের খবর শুক্রবারে জেরার সায়নী ফ্ল্যাট নিয়ে প্রশ্ন করেছেন তদন্তকারীরা কুন্তল ঘোষের সঙ্গে তার কিভাবে পরিচয় প্রশ্ন করা হয় তা নিয়েও ত্রিপুরা নির্বাচনের প্রচারের টাকার উৎস নিয়েও প্রশ্ন করা হয় তাকে সূত্র মারফত জানা গিয়েছে সায়নি বেশিরভাগ প্রশ্নের উত্তর দেননি যদিও ইডির দপ্তর থেকে বেরিয়ে সায়নি বলেছেন আজকের প্রাথমিক কিছু নথি নিয়ে ডেকেছিলেন এরপর মধ্যে আবার তলব করবেন বলল কিছু নথি আনতে বলা হয়েছে তদন্তে আমি একশো শতাংশ সহযোগিতা করছি আশা করছি তারা সন্তুষ্ট তবে আবার ডাকলে নিশ্চয়ই আবারও আসবেন অভিনেত্রীর সম্পত্তি সম্পর্কের পরিমাণ আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টিও খতিয়ে দেখতে চাইছেন ইডি আধিকারিকরা এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর অধরায় রয়ে গেছে সেক্ষেত্রে পাঁচই জুলাই আবার তলব করা হয়েছে সায়ন ঘোষকে দেখার বিষয় পাঁচই জুলাই নতুন কিছু তথ্য আসছে কিনা অবশ্যই আপনারা নজর রাখুন এবং পবিত্র চ্যানেলে